দিদি আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু আটকাতে অতীতেও পারে নাই বর্তমানেও পারবে না ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ তারা একঘরে হয়ে গেছে পুলিশ প্রশাসন ছাড়া তাদের কোনো অস্তিত্ব নাই সুতরাং তারা পথে থাকতে পারে তাদের কোনো চেহারা তো আমি দেখছি না কোথাও যতদূর চোখ যায় শুধু আমাদের লোকজন আমাদের কর্মীরা আমাদের একটাই মেসেজ আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এবং যতদিন পর্যন্ত বাংলাদেশকে মানুষের হাতে ফিরিয়ে দিতে না পারবো মানুষের মালিকানা ফিরিয়ে দিতে না পারবো আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ যতদূর চোখ যায় শুধু মানুষে মানুষে একাকার নানান রকম ভয়ভীতি দেখানো হয়েছে নানান রকম ভাবে প্রতিরোধ করার কথা বলা হয়েছে যে তারা রাস্তায় রাস্তায় পাহারায় থাকবে এবং তাদের পাহারার মানে কি আমরা তো জানি সেই সব আমরা দেখে আসছি কিন্তু সেগুলোর কোনো তোয়াক্কা মানুষ করে নাই বিএনপি নেতাকর্মী শুধু না সাধারণ মানুষ সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং আমরা আজকে শুক্রবার জুম্মা নামাজ শেষ করে কেউ ঘরে ফিরে নাই সবাই রাস্তায় নিশ্চয়ই আমাদের পরিকল্পনা একটির পর একটি আসবে আপনারা সেটা দেখবেন আপনারা দেখেছেন আমরা আমাদের জেলা সমাবেশ করেছি বিভাগীয় সমাবেশ করেছি আজকে আমরা গণমিছিল করছি এবং একটা যুবপথ আন্দোলনের জন্য সবগুলো দল কিন্তু আজকে মাঠে নেমে গেছে সরকার এক ঘরে এবং কোন ঠাসা এটা আপনাদের বুঝতে হবে তারা অনুমতি দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু আটকাতে অতীতেও পারে নাই বর্তমানেও পারবে না ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ দেখছি না কোথাও যতদূর চোখ যায় শুধু আমাদের লোকজন আমাদের কর্মীরা আমাদের একটাই মেসেজ আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এবং যতদিন পর্যন্ত বাংলাদেশকে মানুষের হাতে ফিরিয়ে দিতে না পারবো মানুষের মালিকানা ফিরিয়ে দিতে না পারবো আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ এই সরকারের অধীনে নির্বাচন করবে প্রশ্নই ওঠে না